গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি এখানে খুব ভালো আছি। মেয়ে আজকে শনিবার ছুটির দিন, দেরি করে উঠেছে তাই সে মশারিটা তুলছে। আর এইখানে দেখতে পাচ্ছেন জামা কাপড়ের স্তূপ। কালকে যেহেতু দোকানে গেছিলাম, রাত্রিতে আর এসে গুছাতে ইচ্ছা হয় না, তাই জামাকাপড়গুলো এখন গুছিয়ে নেব। আর কিছুটা আমার বের করলাম কাছাকাছি করার জন্য, কারণ মেয়ে ছেলের ওদের ছুটির দিন হলে কী হবে, সেই দিন কিন্তু মায়েদের কাজের দিন, বেশি বেশি কাজের দিন। এমনিতে দিনগুলো তো কাজেরই থাকে, আর ছুটির দিন মানে মায়েদের কাজের দিনটা আরও বেড়েই যায়, ওভার ডিউটি যাকে বলে। ছেলে টিউশনে বেরিয়েছে, তাকে শরবত দিলাম, ও শরবত খেয়েই টিউশনে যাবে। আর বিছানার অবস্থাটা শুধু দেখুন, দুটো গামছা বিছানার মধ্যে। ছেলেকে বলতেই ছেলে বলল, আমি আমার ঘর গুছিয়ে নেব। তো ছেলে টিউশনে গেছে আর মেয়েকে নিচে পাঠিয়েছি মুখ হাত ধুতে, তাই সেই সুযোগে আগে বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিই। বাচ্চাদের ঘর তো যতই গুছায় না কেন, এই গুছিয়ে যাব, তারই মধ্যে এসে দেখবো আবার বেড কভার এখানে গুড়িয়ে দিয়েছে, সেখানটা অগাছালো হয়ে আছে, কি করব বলুন। আর ওরা যদি না ঘাটে, আমরা কি করে কাজ করি বলুন তো। ছেলেকে মেয়েকে বললেই ওই কথাটাই বলবে, তবে তো তুমি কাজ করবে, না হলে কাজটা কোথা থেকে পাবে। আবার ছেলে বলবে, যখন আমি বাইরে পড়তে টড়তে চলে যাব, তখন দেখবে খুব ফিল করবে যে হায় বিছানাটা সেই জড়ো হয়ে আছে, কেউ গুছলো করেনি, ছেলেটা যদি বাড়িতে থাকতো রে। মেয়েকে বলেছি, তোর সমস্ত বইয়ের টেবিলটা তুই ভালোভাবে গুছিয়ে রাখ মিঠি, এখন থেকে শেখ, যা বলেছি মুখটা একেবারে বড় করে ফেলেছে, এখন আর আমার সঙ্গে কথা বলবে না, কারণ ওই কাজটা করানো হয়েছে। এই ঘুম থেকে উঠেছে তো বাবু, ওই দোলনায় যে দোল খাচ্ছে, সকাল সকাল মা কাজের ফরমাশ করলো, এখন আর ঘর মুজবো না, এখন ভালো করে ঝাড়ুটা দিয়ে দিই, রান্নাবান্না কমপ্লিট করে এসে ঘর মুজবো। তো ঝাড়ু দিতে দিতে দেখলাম এইটা কি বলুন তো, সেরেল্যাক। আমার মিকি সোনা যখন খুব ছোট ছিল ওর জন্য নিয়ে এসেছিলাম, ওই কনের মধ্যেই থাকতো, সরিয়ে সরিয়ে শুধু ঝাড় দিতাম মুছতাম, একেবারে ফেলাতে ইচ্ছে করতো না। তো এখন দেখছি অনেক দিন হয়ে গেল, না ফেলালে উপায় নেই, ফেলাতে তো হবেই, কারণ মিকি বড় হয়ে গেছে, তো এই সেরেল্যাক্স আর খেতেই চায় না, তখন ছোট ছিল তাই খাইয়ে খাইয়ে বড় করেছি। অল্প একটু সেরেল্যাক্স দিলে অনেকখানি হয়ে যায়, আমি আমার শুয়ে দেখছি ভালো আছে। সত্যি বলছি, একসময় এই সেরেল্যাক্সের জন্য আমার ছেলেটা কত কষ্ট পেয়েছে জানেন। যখন আমার ছেলেটা ছোট, ওর বাবা সেরেল্যাক্স এনে দিত, মায়ের মন তো, হয়তো সেরেল্যাক্স এক চামচের জায়গায় দেড় চামচ করে খাইয়ে দিতাম, তাড়াতাড়ি শেষ হয়ে যেত। এবার তাড়াতাড়ি বলতে তবুও 12 দিন 14 দিন করে প্রায় হয়েই যেত, ওর থেকে হয়তো বেশি হতো তো কম হতো না, ছোট বাচ্চা সেরেল্যাক্স তো একটু ভিজালেই অনেকখানি হয়ে যায়। তোর বাবা সত্যি এক এক সময় এইসব জিনিসগুলো যখন দেখি না, ভীষণ পুরোনো দিনের কথাগুলো মনে হয় জানেন। ওর বাবা সেরেল্যাক্স নিয়ে এসে লুকিয়ে রেখে দিত, দিত না বাচ্চার জন্য, আবার বলতো নাকি আমিই খেয়ে নিতাম। সেই সব দিনগুলো সত্যি খুব কষ্টে কেটেছে, ভীষণ কষ্টে, যখন ওর বাবা লুকিয়ে রেখে দিত, হয়তো লুকিয়ে রাখতে রাখতে একসময় প্যাকেটের কথা ভুলেই গেছে, এক্সপায়ার ডেট চলেই গেছে, নষ্ট হয়ে গেছে, তো বাচ্চাকে দিত না। সেরেল্যাক্সের জন্য শ্বশুর শাশুড়ি বর তিনজনে কতই ঝগড়া করেছে, অপবাদও দিয়েছে আমি নাকি খেয়ে নিই। সত্যি সেই সব দিনগুলো যখন মনে হয় ভীষণ কষ্ট লাগে, ভীষণ। আমি মাঝে মাঝে আমার ছেলেটাকে বলি, আমি তুই এমন ভাগ্য করে জন্মিয়েছিস, ছেলে মেয়ে দুজনকেই বলি, যে তোর বাবা কি নেই তারপরেও তোদের খাওয়া নিয়ে কম অশান্তি করেন। এখনকার দিনেও আমি বাচ্চা দুটোকে মানুষ করেছি, সাবু বালি সুজি চিড়া সিদ্ধ ইজম আর সেরেল্যাক সব রকমটাই খাইয়েছি, যাতে সেরেল্যাকটা কম খরচ হয়, ওই দিনে একবারে যাতে খায়, কিন্তু কি নেই বলুন। আর সেই ওরই বাবা,
অন্যের বাচ্চার জন্য কত খাবার বেঁধেছে, তারা কত খাবার নষ্ট করেছে যেই খাবারটা আমার ছেলে পায়নি। ছেলেটাকে এখন মাঝে মাঝে বলি তো যে তুই যে কী ভাগ্য করে বড় হয়েছিস, জন্য জন্মেছিস, তোর খাওয়া নিয়ে তোদের বাড়ির প্রত্যেকটা ক্যান্ডিডেট কম গণ্ডগোল করেনি, ভীষণ গণ্ডগোল করেছে। আর এখন যখন আমার ছেলে কোলাহাট পড়তে যায়, একদিন নাকি ওর দাদুর সঙ্গে দেখা হয়েছিল, ওর দাদু বলেছে কী খাবি, আমার এসে বলেছে তুই তো বলতে পারতিস যখন আমি ওখানে ছিলাম তখন দাদু খাওয়া নিয়ে গণ্ডগোল করতে, আর এখন বলছো কী খাবি। তো ও দাদুর সঙ্গে দেখা হলে যখন স্কুলে যায়, ও মেচক গ্রামের দিকে যায়, বাজারের ঘাটে দেখা হলে ও দাদুর সঙ্গে কথা বলে না, মুখ ফিরিয়ে চলে যায়। ও দাদু আমার কাকিমার কাছে আক্ষেপ করেছে, কিন্তু কিছু করার নেই, এখানে কি কিছু করার আছে বলুন বন্ধুরা? যেমন তোমরা ছোট্টবেলা থেকে দেখিয়েছো, নাতি তো সেই রকমই হবে, তার তো একটা অভিমান থাকবেই যে আজকে আমার বাড়ির সব থেকেও আজ আমরা মামা ঘরে মানুষ হচ্ছি, তা অভিমান থাকবে না? সে কেন দাদুর মুখের দিকে তাকাবে, মুখ তো ঘুরিয়ে নিবেই। আমার কাকিমা এসে বলে তোর শ্বশুর বলেছে আর কৃষ্ণেন্দুর সঙ্গে দেখা হলে নাকি মুখ ঘুরিয়ে নেয়। আমি বলছি কিছু করার নেই, মুখ ঘুরানোর মতো কাজ করেছে তাই মুখ ঘুরিয়েছে। তো সত্যি বলছি বন্ধুরা, দুটো বাচ্চাকে নিয়ে খুব কষ্ট করেই ওদের ফ্যামিলিতে মানে বড় করতাম। তো আমার ছেলেটা মিথ্যে কথা বলবো না, সবসময় একটু খাদ্যরসিক ভীষণ, তো খুব উচ্চ আকাঙ্ক্ষা নেই যেটা দিতে হবে ওটা দিতে হবে তা নয়, অল্পতেই খুশি, তো একটু মুখরোচক করে দিলেই খুব খুশি। কখনো আমার কাছে কোনো দিন কখনো বায়না করেনি, মেলাঘাট যেখানেই নিয়ে গেছি অল্পতেই খুশি, কারণ ওর মায়ের পরিস্থিতিটা ও জন্মানোর পর থেকেই দেখছে, সেইভাবেই বড় হচ্ছে। তো কোনো দিন বলেনি বন্ধুরা, মিথ্যে কথা বলবো না, কোনো দিন বলেনি যে মা আমায় এটা দাও কি মা আমায় ওটা দাও, যেটা দিয়ে খেতে দেবো সেটাই ভালোভাবেই খেয়ে নেবে। তো ওই যে টিউশনি থেকে আসছে, কালকে পাউরুটি নিয়ে আসছিল, দিদা পয়সা দিলে রুটি ওইগুলো নিয়ে আসে, কারণ ও তো খেতে ভালোবাসে, তো নিয়ে আসছে, এসে বলছে মা একটু বাটার দিয়ে গরম করে দেবে, আমি টিফিন করব। টিফিন না খেয়েই টিউশনি গেছিল, তাই আমি বলছি ঠিক আছে তুই রাখ, আমি দিদার মাথায় মেহেন্দিটা করেই করে দিচ্ছি। তো মায়ের মাথায় মেহেন্দি করলাম, ওকে টিফিন দিলাম, দেওয়ার পর আমি একটু চুলের যত্ন নেবো বলে কাকাদের বাড়ি আসছি, আমাদের বাড়িতে পেঁয়াজ ছিল না জানেন, পেঁয়াজ আনতে এসে দেখি কত টাকা সব মেলানো হয়ে আছে, এটা হচ্ছে আমার কাকার কাণ্ড। সেই ছোট্টবেলা থেকে দেখছি আমার কাকা কাজ করে আসার পর কাউকে টাকায় হাত দিতে দেবে না, টাকাকে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করবে, তারপর মিলে রাখবে, শুকনো হলে তারপর হাত দিতে দেবে। আগে কাকা মানে যখন আমাদের আগে যে ঘর ছিল রান্নাঘরের টালির চালের মধ্যে কাকা এরকম মিলে রাখতো জানেন, তো কোনোদিন কাকার পয়সা হাত দিতাম না, মা বলতো তোর কাকা অনেক কষ্ট করে টাকা রোজগার করে নিশ্চয় কোনোদিন হাত ফাত দিস না যেন। তো এই যে পেঁয়াজের রস আর আদার রস একটু বের করে নিয়েছি, তার মধ্যে অল্প একটু নারকেল তেল দিলাম, দিয়ে ভালোভাবে মাথার চুলে গোড়াতে ভালোভাবে মেখে নেব। আগেও আপনাদেরকে বলেছি যে পেঁয়াজের রস আদার রস মাখলে চুলের মধ্যে মানে খুব গ্লেজি ভাব হয়, ভীষণ চুল কোচায়, ভীষণ চুল কোচায়, আর বেশ সুন্দর চুল খুব তো চকচক করেই, আর এদিকে কী করুন তো, আর চুলের মধ্যে একটা কী সুন্দর মসৃণ ভাব হয়, ভীষণ সুন্দর মসৃণ ভাব হয়, মাথাতে খুশকি সহজে হয় না, আর মাথার মধ্যে যদি টাঁক পোকা রোগ থাকে না সেই রোগটা সারবেই, একেবারে গ্যারেন্টি সেরে যাবে, টাঁক পোকা রোগটা কোথা দিয়ে উধাও হয়ে যাবে। টাঁক পোকা রোগটা হচ্ছে কোনো ঔষধ খেলে কিন্তু সারে না, এই পেঁয়াজের রস আদার রস রসুনের রস এগুলো মাখলে এই টাঁক পোকা রোগটা চলে যাবে। তো আমি ভালোভাবে মেখে একটু সুন্দর করে মেসেজ করে নিচ্ছেন, আর মেসেজ করলে না আমার কী সুন্দর ঘুম পায়, আর কেউ যদি মেসেজটা করে দেয় আর দেখতে হবে না, এত সুন্দর ঘুমটা আসে না। কিন্তু কিচ্ছু করার নেই, কাজ তো করতে হবে, কারণ এটা মাখার পর মিনিমাম ঘন্টা দুয়েক রাখবো, ঘন্টা দুয়েক কম কাজ বলুন কত কাজ হয়ে যাবে। তো এটা মাখার পর আমি ঘরটা মুছবো আগে।
একেবারে চলে এলাম আপনাদের কাছে বিকেলবেলা। বিকেলবেলা রিল করতে বেরিয়েছি, মানে সাজুগুজি করে এবার রিল করব না। আমার বাবা বলছে, মিতা হাতের নখগুলো কেটে দিবি বলেছিলি, আর দুপুরবেলা তখন তো তোর মনে ছিল না, তুই তো ঘর মুছতে উপরে চলে গেলি, তো ওই জন্য আর তোকে কিছু বললাম না, তো এখন মিতা নখগুলো একটু কেটে দে না রে। আমি বলছি, দাও দাও দাও, ঠিক বলেছো, মনে ছিল থাকবে না নাহলে বলে আগে বাবার নখগুলো কাটতে বসলাম, নাহলে কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেলে না একেবারে মনে থাকে না জানেন। বাবা নখ যখন কাটছি, বাবা বলছে, আজকে দোকান যাবি চ না রে। আমি বলছি, না গো বাবা, আজকে আমি রেসিপি তুলবো, আজকে আমি দোকান যাবই না। বলছি, তুই কি যে সব নিয়ে পড়েছিস, আমার মাথাতেও ঢুকছে না, আমি কিছু বুঝতেও পারছি না। আমি বলছি, তুমি এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। আর বলছি, দেখ বাবা, এইসব আবার করতে যে ফেসে ফেসে যাস না যেন। আমি বলছি, না গো। আমার বাবা না বড্ড ভয় কাতরে জানেন। তো সন্ধেবেলা আমি পিজা বানাবো বলে চলে এলাম আপনাদের কাছে, কারণ আজকে পিজার রেসিপিটা তুলব বলেই বাবার সঙ্গে দোকান যায়নি। তো পিজা বানানোর জন্য আমি নানা রকম এখানে জিনিস নিয়ে নিয়েছি, আর পিজার রেসিপিটা দেখতে গেলে আমার চ্যানেলটা সার্চ করলেই আপনারা পিজার রেসিপি পেয়েই যাবেন ওখান থেকে। আর একদিকে বসিয়েছি কারি পাতা আর চা জল, ওটা ভালো করে ফুটিয়ে নেবো। এদিকে বসিয়ে দিয়েছি পিজা, আর এই দেখুন আমার দুই বদমাস, আমার দুই বদমাস। তারা বলছে, মা এই পিজাটা কিন্তু আমরা সাজাবো। দুজনে আমায় কিছুতেই করতে দিলো না, নিজেরাই সাজালো। যা হোক, একটু আধটু রান্না শিখুক, আমারও বেশ ভালো লাগে জানেন। ছেলে মেয়ে যখন কিছু করে দেয় না, ভীষণ মনে আনন্দ লাগে। আমি ওদেরকে না বলি না, কারণ ওরা, আমিও চাই ওরা টুকটাক কাজ শিখুক। তো দুই শয়তান এইখানে এসে বলছি, বাবা কি সুন্দর স্মেল, মা হেভি লেগেছে কিন্তু। দুইজনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, মা ঠিকঠাক করে কাটবে যেন ছোটো বড় না হয়। দাদা বলছে, বোনকে ছোটো পিসটা দাও, আর বোন বলছে, না আমি ওটা নেবো না, বড়টা নেবো। সেই নিয়ে পাশাপাশি গণ্ডগোল করছে জানেন। আর আপনারা এই যে চা জলটা ফোটানো হয়ে গেছে, চা আর কারি পাতার জলটা, এতে এটা ঠান্ডা করে একটু মেহেন্দি ভিজিয়ে দেবো, কালকে হেনা করব। কারণ চুলে দেখতে পাচ্ছি কয়েকটা বেশ সাদা সাদা চুলগুলো পেকে, মানে পাকা পাকা দেখা যাচ্ছে, আর লাল লালগুলো সব কেটে গেছে। পাকা চুল ঢাকতেই তো হেনাটা, না আর হেনা করলে না বেশ চুলও অনেক করছে জানেন। তো মজা করে তিনজনে খেতে বসলাম, ভীষণ স্বাদ হয়েছে জানেন, ভীষণ। আমার ছেলে সহজে ক্যামেরার কাছে আসতে চায় না, আমি জোর করে নিয়ে আসি। আমি বলি, হ্যাঁ রে, তোরা সাপোর্ট করবি না তো কে করবে, তুই বল। ওই যখন এই কথাটা বলবো তখনই চলে আসে। ছেলে মেয়ে খুব খুশি পিজা পেয়ে। ছেলে বলছে, মা দারুণ হয়েছে, আবার একদিন করো কিন্তু, অনেকখানি চিজ বেশি হয়েছে না। আমি ঠিক আছে ঠিক আছে, করবো, দেখছি চিজের আর কী করা যায় সেটাই করে দেবো। মেয়ে আবার খুশি হয়ে আমায় একটা চুমু দিল। ছেলেকে বললাম, কিরে তুই দিবি না, বলছে আমার লজ্জা লাগে। সত্যি বন্ধুরা, আমার এই ছেলে মেয়ে এদের নিয়েই আমার জগৎ, আর আপনাদের আশীর্বাদে এদেরকে নিয়েই যেন আমি খুব সুন্দরভাবে থাকতে পারি, সময়গুলো যেন এইভাবেই হাসি খুশিয়ে কেটে যায়, সেটা আপনারা আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন। আমি তো করি, তবু আপনারা করবেন। তো এখানেই সমাপ্ত করছি ভিডিওটা, আর বাড়াচ্ছি না। আমার ব্লগ ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করতে একেবারে ভুলবেন না, কি মনে থাকবে তো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যে যেখান থেকে দেখছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে চলাফেরা করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নিউ ব্লগে। এখনকার মতো রাখছি, বাই বাই।